হয়নি, আজকে প্রথমবার খেলাম। সব থেকে ভালো কথা যে এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। কিন্তু তারপর যেটা শুনতে সব থেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে থাকে, আমি তো খুব আনন্দ করে খেলাম, ভালোও লাগলো। কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে, এই গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানে ওটা। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে, যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাবো। দারুন দারুন, তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদ্ধি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে, গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। সত্যি কথা বলেছেন একদম, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি হচ্ছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষে লাগিয়ে সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো, সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরের চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন। উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিঙ্গুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন, ভালো সিঙ্গুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন যে সিঙ্গুরে ঘাস আছে, আর সেই ঘাস গরুরা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দই দুধ দিচ্ছে, সেখান থেকে দই হচ্ছে। রাজনৈতিক পর্যায়ে টক শোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে, সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী, দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।